চট্টগ্রাম বন্দরে কর্মরত ক্রেন অপারেটরদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্ত করণ ও 2011 শ্রম অধিকার আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ। সকালে নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় হতে বিক্ষোভ মিছিলে বন্দরের বিভিন্ন বিভাগে কর্মরত শ্রমিকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রায় 3 ঘণ্টা বন্দরের কাজে যোগদানে কর্মচারীরা। মিছিলে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মীর নওশাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমকে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। मीटिंग आरंभ कर।